চাতকের জাওয়া এলাকায় মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন এনামুল কবির মুন্না, সাথে আছে আমি তান্দানা রহমান লিসা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ জুড়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। নিজের প্রগতি টাকায় তার ঘোড়া দেখা নাই, মাগামাগি দেখা নাই, আমরা ইনশাল্লাহ আমরা সুনামগঞ্জে সিলেটে ছাতকে বিরাইয়ে সব জায়গায় আমরা খাল করব, এই রোড বড়ইব আরো বড়ইব, এই দিকে আমরা সুনামগঞ্জে বিশাল বিশ্ববিদ্যালয় রাখব, আমরা সুনামগঞ্জে ইঞ্জিনিয়ারিং কলেজ হল মেডিকেল কলেজ হল ওখানে আমরা করব, আমরা ময়মনসিং দেখতে লাগি সড়ক তৈরি করব, সব জায়গায় যাতে উন্নয়ন হয়, কবিরগঞ্জ যাতে উন্নয়ন হয়, কবিরগঞ্জের লাগে আমরা খাটব। আর আমরা নেতা যেটা আমরা বার্তা দেয় শেখ মুজিব রে সাপোর্ট দিচ্ছিল, আমরা স্বাধীনতা পার্টি ঠিক তেমনি ওখানে তার কন্যা তার মেয়ে শেখ হাসিনার লগে আমরা আছি, আপনার কষ্ট করি এইখানে আচরণ দাঁড়াইয়া আমি খুব নিউরা জীবনে রিভিউ করতে পারতে পারি, আপনারা হাজার হাজার সালাম ধন্যবাদ। পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে উন্নয়ন বিরোধী সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে পদ্মা সেতুর মতো মহাপ্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। তিনি বলেন, সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও উন্নয়ন কর্মকাণ্ড চলছে হর্ষগতিতে। জাওয়া এলাকায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করে মোহনগঞ্জের সাথে সংযুক্ত করা হবে। এসব উন্নয়ন কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে দলের ভিতরের একটি মহল। ছাতক দ্বারা গোবিন্দ গঞ্জে জাওয়া ও শান্তিগঞ্জকে ভিন্ন করে দেখা যাবে না, সুনামগঞ্জের সন্তান হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে সুনামগঞ্জের উন্নয়ন করাই তার প্রত্যাশা। ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। শনিবার সকালে সুনামগঞ্জ যাওয়ার পথে ছাতক উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত গোবিন্দগঞ্জ যাওয়া সহ কয়েকটি পথসভায় মন্ত্রী এসব কথা বলেন। এর আগে ছাতক শহর থেকে সহস্রাধিক মোটরসাইকেল ও শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে সুনামগঞ্জের প্রবেশদ্বারে গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখে ফুলের তোড়া দিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপিকে স্বাগত জানান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ চৌধুরী। পরে গোবিন্দগঞ্জ থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও গাড়ি বহরের মাধ্যমে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জে। এ সময় তিনি বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। এদিকে মন্ত্রীকে স্বাগত জানাতে গত কয়েকদিনে গোবিন্দগঞ্জ থেকে বড়কাপন পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নির্মাণ করা হয় অর্ধ শতাধিক তোরণ। গোবিন্দগঞ্জ পথসভায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শামীমুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য শাহিন আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সাইফুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শামীমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য শফিকুল ইসলাম আর্মি, শফিকুল ইসলাম রতন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আজির উদ্দিন, পৌর কাউন্সিলর আকলাকুল আম্বিয়া সোহাগ, দেলোয়ার হোসেন, লিয়াকত আলী, ধন মিয়া, সুদীপ দে, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, এবাদুল হক এমাদ, আফিক আলী, ডাক্তার রেদোয়ানুল হক আরজু, শাহিন তালুকদার, আব্দুল মোমিন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।